প্রায় 3 বছর ধরে প্রেমের সম্পর্কের পরে শিক্ষামন্ত্রীর মেয়ে নাদিয়াকে বিয়ে করেছে ইমরান এইচ সরকার। অবশেষে বছরের শেষ দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নন্দিতা নাদিয়া ইসলাম। শুক্রবার দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে ইমরান ও নাদিয়ার আংটি পরানো হয়েছে। গায়ে হলুদের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে পারিবারিক আবহে। শনিবার মিন্টো রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাসায় দুই পরিবার এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে খুব শীঘ্রই নাদিয়া নন্দিতা ইসলাম ও ইমরান এই সরকারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রাতে শিক্ষামন্ত্রী হেয়ার রোডের সরকারি বাসভবনে ঘরোয়াভাবে অনুষ্ঠিত গায়ে হলুদে শিক্ষামন্ত্রীর অল্প কয়েকজন নিকট আত্মীয় ছাড়া গণজাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে। নাদিয়া নন্দিতা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই পরিচিত। বেশ কিছুদিন ধরে পারিবারিকভাবে ইমরানের সঙ্গে তার বিয়ের কথা চলছিল। এর আগে গত ফেব্রুয়ারিতে ফেসবুকে ইমরান ঘোষণা দিয়েছিলেন বিয়ে তিনি করছেন এবছরই। সেলফি পোস্ট করে লিখেছেন, 2016 সালে বিয়ে করছি, এটা ফাইনাল। বাবা মায়ের দুশ্চিন্তা কমানো দরকার, তাই না? 33 বছর বয়সী ইমরান 2013 সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্বে আসার পর সারা বাংলাদেশে আলোচিত মুখ। ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিটিস নেটওয়ার্কের আহ্বায়ক হিসেবে গণজাগরণ আন্দোলনে সম্পৃক্ত হন রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি নেওয়া ইমরান। মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগে যুক্ত ছিলেন ইমরান। ইউথ ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি বা YPD নামের একটি সংগঠন করতেন তিনি, যার মূল লক্ষ্য ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি। এই কাজের জন্য প্রজন্ম ব্লক গঠন করে YPD। বিয়ে নিয়ে ইমরান বলে, মঞ্চের কাজের ব্যস্ততার জন্যই এতদিন বিয়ের বিষয়ে মনোযোগ দিতে পারিনি। আসলে MBBS পাশের পর থেকে বাবা মা সহ আত্মীয় স্বজনরা অনেক আগে থেকেই বলেছিলেন। এর মধ্যে 2013 সালে গণজাগরণ মঞ্চ গঠন হলো, আমি এর সঙ্গে যুক্ত হলাম। 2014-15 মঞ্চের কাজে ব্যস্ত ছিল, তাই তখন এ নিয়ে ভাবনা চিন্তার অবসর পায়নি। সম্প্রতি কয়েকজন যুদ্ধ অপরাধীর ফাঁসি হয়েছে। মঞ্চের আন্দোলনের পর থেকে যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়েও জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। ওদিকে পরিবার থেকেও বলা হচ্ছে, তাই বিয়ে করে ফেললাম, বলেন ইমরান। এদিকে ইমরান এই সরকারের সাথে মন্ত্রীকন্যার বিয়ে নিয়ে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে অনেকেই।